পাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আশ্বিন মাস পড়ে গিয়েছে এবং ঢাকে কাঠি পরারও কিউদংশ হয়তো বাকি রয়েছে কারণ পরিস্থিতি যেমনই হোক পুজো প্রস্তুতি ইতিমধ্যেই একটু একটু করে এগোচ্ছে এবং তার সঙ্গে আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই সাজানো থাকে আমার আপনার ভালো মন্দ সুখ সমৃদ্ধি পারিবারিক শান্তি এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সমস্ত রকম বিষয় নিয়েই আমরা আলোচনায় থাকি আর এখনকার এই মুহূর্তের পর্বে যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে উপস্থিত থাকেন আপনাদের ভীষণ প্রিয় ভীষণ কাছের মানুষ যা চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চা বলুন পিন পয়েন্ট প্রোটেকশন ক্যারিয়ার কাউন্সেলিং সবেতেই যিনি আমার আপনার আমাদের সকলের এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো বেশ কিছুদিন আগে আমি মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম যে মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ মঙ্গল তো পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করে তো মোটামুটিভাবে কী বলে দেড় এক একটা রাশিতে এক একটা রাশিতে মানে যে রাশি যেমন মিথুন রাশিতে আছে তো আর একটা রাশিতে আসতে প্রায় সাড়ে পাঁচশো ছশো দিন সময় লাগে যাই হোক কিন্তু এই যে মঙ্গলের রাশি পরিবর্তনটা দেখুন আমার যে প্রেডিকশনগুলো আমি বলেছিলাম হুবু হু কেমন মিলে গেছে প্রত্যেক বছরই বর্ষা হয় কিছু না কিছু জায়গায় বন্যা হয় কিন্তু এবছরে পশ্চিমবঙ্গে বন্যার প্রকোপ পনেরো বছরের মধ্যে সবথেকে বেশি তো যাই হোক এবারে আমাদের দুর্গাপুজো একটু বলি যে আমি আজকে তো বলবো যে পিতৃপক্ষ চলছে কি উপাচার করলে আপনাদের সৌভাগ্য সৌভাগ্যে বাধা কাটবে মহালয় পিতৃপক্ষে দীপদান এই নিয়ে তো আজকে বলবো যে পিতৃপক্ষে কিভাবে দিবদান করলে আপনাদের দুর্ভাগ্য দূর হবে ভাগ্যোন্নতি হবে ভালো কিছু জীবনে সফলতা পাবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এবারে মা দুর্গা দোলায় আসছে আর মা দুর্গা এবারে যাচ্ছে হচ্ছে কি বলে গমন হচ্ছে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি বলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে দশমী তিথিটা সেই দশমী তিথিটা পড়েছে সেটা হচ্ছে কী বলে রবিবার দিনকে পড়েছে দশমী তিথি রবিবার দিনকে পড়েছে গজে গমন তার মানে শনিবার মঙ্গলবারে যদি সপ্তমী তিথি পড়ে তাহলে মা দুর্গা বলা হয় ঘোড়ায় আসে হ্যাঁ এই যে বলছে যে শনিবার মঙ্গলবার দোলায় আসে তো দোলায় এবারে সপ্তমী দিয়ে পড়েছে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবারে ঘোড়ায় আসে বৃহস্পতিবারে দোলায় আসে তো এবারে সপ্তমীটা পড়েছে দশ তারিখে দশই অক্টোবর সপ্তমী এই সপ্তমীতে তাদের মা দুর্গার আগমন হচ্ছে দোলায় অর্থাৎ মা দুর্গা যখন আসে তার এই এই ভিত্তিটা ধরে এটা এটার একটা দীর্ঘদিন ধরে এটাকে একটা কি বলে মানে এই যে বারে হিসাব করে দেখা হয় একটা সাধারণ একটা খুব স্থুল প্রেডিকশন বললেও দেখা যায় কিছুটা অনেকটা মিলে যায় ওই জন্য মা দুর্গা দোলায় আসছে দোলায়াং মরকম ভবে দোলা এলে দেখা যায় চারিদিকে এরকম বন্যা প্রকোপ বৃদ্ধি বহু মানুষের মৃত্যু কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো রেল দুর্ঘটনা বড় ধরনের এই ঘটনাগুলো পুজোর আগে ঘটে কিন্তু সব থেকে ভালো খবর হচ্ছে যে মা দুর্গার এবার যেটা গমন বিজয়া দশমী বিজয়া দশমী সেটা পড়েছে কিন্তু রবিবার রবিবারে দেবী কিন্তু যখন যায় তিনি গজে যায় অর্থাৎ হাঁটির পিঠে চলে যায় হাঁটির হাতি কি করে হাতি শস্য খেতে 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 যায় তো দুর্গা গজে গেলে কি হয় বলছে শস্য চ চলদা হবে অর্থাৎ ফলে গজে যে জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ গজে গমন করলে চারিদিকে এবার ফসল ভালো হবে হ্যাঁ এই আশ্বিন মাসে ধান ধান হচ্ছে ফসল ভালো হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে শেয়ার মার্কেটের উত্থান হবে অনেক ফিনান্সিয়াল জায়গা থেকে আর ভারতবর্ষের সারা পৃথিবীতে যে একটা টালমাটাল অবস্থা চলছে তার অনেকটা অবসান হবে তো সুতরাং পুজোর পরটা ভালো ভালো যাবে আচ্ছা পুজোর পর থেকে মোটামুটি ভালো যাবে কিছুটা সময় তো যাই হোক এখন পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ আমি আগের দিনকে আগের দিনেই বলেছিলাম যারা জীবিত অবস্থায় নিজের বাবা মাকে মেন্টালি ভীষণভাবে টর্চার করে যে কোনোভাবে সম্পত্তির কারণ গঠিত কারণে হোক বা কি বলে কোনো কারণে হোক জীবিত অবস্থায় বাবা মাকে মেন্টালি টর্চার করলে তাদের ওপর পিতৃদোষ বা মাতৃদোষ নেমে আসে এবং যদি বাবা মা যদি কষ্ট পান বাবা মাকে আপনি সারা বছর হয়তো আপনি বাবা মা গত হয়েছেন কিন্তু আপনি তাদেরকে স্মরণ করার সময় পান না সারা বছরে সেই ছবিটাতে কবে ধুলো পড়ে গেছে ওই যে একটা গানও আছে যে বাবা মার ছবিটাতে ধুলো পড়ে গেছে প্রত্যেক সারা বছরে আর কিছু করার সময় পায় এই পিতৃপক্ষে প্রত্যেক প্রত্যেকে দীপদান করলে দীপদান শুধু তার পিতৃপক্ষে দীপদান কারা করবে শুধু যাদের বাবা মা মারা গেছে তারা তা নয় আপনাদের তো প্রত্যেকের পূর্বপুরুষ রয়েছে ঠাকুরদা মারা গেছে হয়তো ঠাকুরমা মারা গেছে প্রত্যেকে উচিত পিতৃপক্ষে দীপদান করা পিতৃপক্ষে দীপদান করলে মহা সৌভাগ্য আসে জীবনের প্রভূত বাধা কাটে সফলতা আসে সংকট কাটে পরিবারে ফ্যামিলিতে একটার পর একটা সংকট চলছে সমস্যা চলছে একটার পর একটা দৈব দুর্বিপাক হচ্ছে রকম যখন ঘন ঘটা এরকম যখন অবস্থা তখন ওই পিতৃপক্ষকে দিবদান করতে হয় তো আজ এখন তো পিতৃপক্ষ চলছে কিভাবে দিবদান করতে আমি আজ বলো একটা ফোনে একটা ফোন রয়েছেন এনি নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার ম্যাম আমি মাথা রাঙ্গার থেকে বলছি আমি আমার ছেলের ব্যাপারে একটু জানবো বলুন ছেলের নাম বলুন

আমি অনুষ্ঠান সব সময় দেখি আমার ছেলের বান্ধবীর মাই গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বলেছে আমার বান্ধবী বলেছে আমার ছেলেকে যাওয়া হয়নি আজকে ফোনটা পেয়ে গেলাম আচ্ছা শুনুন বৃহস্পতিবার ছিল মিথুন লগ্ন মীন রাশি জন্ম নক্ষত্র হচ্ছে বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ বৃহস্পতিবার কি বলে মিথুন লগ্ন মীন রাশি উত্তর নক্ষত্র নরগণ আচ্ছা এইটা হচ্ছে হরস্কোপ লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় স্থানে মঙ্গল রয়েছে শুক্ররাও একসঙ্গে বসে রয়েছে এটা একটা জড়ত্ব দোষ তৈরি করেছে জড়ত্ব দোষ মানে হচ্ছে জড়ত্ব দোষ যাদেরই থাকে তারা দেখুন আপনার ছেলে তো চাকরি বাগরি পাবে কিন্তু সেই চাকরি থেকে বেটারমেন্ট হতে কিন্তু অনেক সময় লাগবে বুঝতে পেরেছেন

প্রথম হচ্ছে জড়ত্ব দোষ শুক্র হচ্ছে মানুষের জীবনে ভোগ দেয় একটা মানুষ জীবনে ভালো সম্পত্তি ভালো প্রপার্টি সেটা বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে ভালো গাড়ি হতে পারে সেটা কীভাবে করতে পারে যদি সে একটা খুব ভালো চাকরি করে বা চাকরিতে মাইনে ভালো পায় তবে তো করতে পারবে নতুবা কেউ যদি ভালো ব্যবসা করতে পারে তবে তো করতে পারবে এখন এই যে মানুষের জীবনের লাকজুরিয়াস লাইফ এই লাগজারি ব্যাপারটা আসে হচ্ছে শুক্র থেকে শুক্র যাদের যত পাওয়ারফুল যত ভালো তাদের জীবন হবে লাকজোরিয়াস ভালো ভালো জামাকাপড় পরবে ব্র্যান্ডেড জিনিসপত্র পরবে তারা ভালো বাড়ি করতে পারবে ভালো ফ্ল্যাট কিনতে পারবে গাড়ি কিনতে পারবে এখন যখনই শুক্র যে রাহুর সঙ্গে চলে যায় এটাকে বলে জড়ত্ব দোষ জড়ত্ব মানে কি জড়োভরত অবস্থা হুম কিছু মানুষ আসে দেখবে রোগে ভুগতে ভুগতে একদম বিছনার সঙ্গে মিশে যায় তখন আর বিচনার একটা জড়ো মতো অবস্থা তো জড়ত্ব দোষ যাদেরই থাকে জড়ত্ব দোষ মানে হচ্ছে তাদের জীবনে বেটারমেন্ট আসতে চায় না ভালো পরিবর্তন হতে চায় না ভালো যতক্ষণ না জড়ত্ব দোষ প্রতিকার করা হয় যতক্ষণ জড়ত্ব দোষ ঠিক করা হয় তাদের জীবনে এক ঘিয়ে জীবন ওই একটা বারো হাজার টাকার মাইনের চাকরি পনেরো হাজার টাকার মাইনের চাকরি বিশ হাজার টাকার মাইনের চাকরি তার বেশি পঁচিশ টাকার মাইনের চাকরি তার বেশি ভালো কিছু হতে যায় না তো জড়ত্ব দোষকে ঠিক করা তো আমার মনে হয় আবার একদিন হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি ঠাকুর থেকে বলছি কার সম্পর্কে জানবেন হ্যাঁ একটু মেয়ের সম্পর্কে জানবো মেয়ের নাম বলুন মেয়ের নাম সে রিয়া পাল ডেট অফ বার্থ বলুন ছাব্বিশ পাঁচ সাতানব্বই সময় সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটা জন্ম হাওড়া পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে না আমি নিজেই গিয়েছিলাম দাদুর কাছে আচ্ছা কার জন্য এসেছিলেন মেয়ে এই মেয়ের জন্যই গিয়েছিলাম এই মেয়ের জন্যই এসেছিলেন তাহলে একটু শুনি কখন এসেছিলেন কত বছর হলো এসেছিলেন আমি 21 সালে গিয়েছিলাম হ্যাঁ দ আর পড়াশোনার বিষয়ে গিয়েছিলাম এখন মেয়ে এমএ করতে তাহলে আবার আচ্ছা এখন বিয়ে কবে হবে হ্যাঁ এটাই সমস্যা আছে একটু বিয়ে সমস্যা কোথায় পড়াশোনার জন্য এসেছিল এখন এম করছে ধাপে ধাপে এগোতে হবে তো ধাপে ধাপে এগোতে হবে তো তারপর নাইনটি সে যাই হোক সোমবারে জন্মবার কর্কট লগ্ন ধনু রাশি দেখি কি বলছে তো এসেছিল বলে দিয়েছি আবার তাও জানতে চাইছে কি বলে লগ্নে আচ্ছা এর কিন্তু শনির ঢাইয়া শুরু হবে আর দিন পর থেকে যাদের ধনু রাশি তাদের শনির ঢাইয়া আড়াই বছরের শনির ঢাইয়া এটা খুব বেঞ্জারাস এটা খুব খারাপ

আবার বারবার বলছি অক্টোবর মাসের পরে শনির ঢাইয়ার এবং শনির সাড়ে কাদের শুরু হচ্ছে জানেন তো কাদের সাড়ে সাথে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনির সাড়ে সাথে শুরু হচ্ছে মেষ রাশির কাদের ঢাইয়া শুরু হচ্ছে শনির সিংহ রাশির এবং ধনু রাশির সুতরাং এই যে মেষ সিংহ এবং ধনু এই তিনটে রাশির সিংহ এবং ধনুর ঢাইয়া আড়াই বছরে শনির ঢাইয়া ঢাইয়া এবং সাড়ে সাতিতে কি করে ঢাইয়া এবং সাড়ে সাথী বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ফল দেয় যদি না জন্মচকে শনি খুব খারাপ জায়গায় থাকে শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাথীতে গুরুজন হানি করায় বড় অ্যাক্সিডেন্ট দেয় প্রচণ্ড দারিদ্রতা দেয় শনির সাতি চললে প্রচণ্ড অর্থ কষ্ট দেয় প্রচণ্ড মানসিক সমস্যা দেয় প্রচণ্ড দাম্পত্য অশান্তি দেয় শনির সাড়ে সাতিতে গুরুজনের মধ্যে কেউ না কেউ গুরুজন হানি হানি করাই করায় যদি শনির সাড়ে সাতির আগে থেকে ঠিক না ঠিকঠাক করে যদি প্রতিকার না করা হয় তো সেই জন্য শনির সাড়ে সাতি প্রতিকার নিয়ম হচ্ছে যে সাড়ে সাথে শুরু হওয়ার অন্তত ছ মাস আগে প্রতিকার করলে তার যে যেগুলো রয়েছে সেই কার্যগুলি মানলে শনির সাড়ে সাতি বা ঢাইয়ার নেগেটিভ এফেক্ট ততটা কার্যকরী হয় না মানে যেহেতু তিরিশে মার্চ থেকে হচ্ছে তাই অক্টোবরের মধ্যে হ্যাঁ অক্টোবর অক্টোবরের পরে আর এই মেষ রাশি সিংহ রাশি বা ধনুরাশির আর শনির সাড়ে সাথে বা ঢাইয়া আমি করব না কারণ হচ্ছে মানে মাঝখানে করলে না কাজ খুব স্লো হয় মানে কার্যকরী হতে যে সময়টা লাগবে সেটা তো দিতেই হবে বেশ আমি একটু যোগাযোগের নম্বরটা বলি নি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইন প্রেডিকশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে 8584038631 যাচ্ছে সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার আন্নাবানের চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন 8584038635 এই ফোন নম্বরে আন্নাবানের চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন তারা নেবেন কলকাতা দাদা চেম্বার রয়েছে একমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাট নাইন ডাবল জিরো সেভেন নাইন ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে ফোন নাম্বার কলকাতার সংলগ্ন বারাসত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে এইট ফাইভ এটা বারাসতের চেম্বার এবং বর্ধমানের চেম্বারের জন্য বুকিংয়ের নাম্বার দুর্গাপুরের বেনাচিতিতে দাদার যে চেম্বার রয়েছে এইট অথবা নাইন যাচ্ছে বুকিংয়ের জন্য ফোন নাম্বার যেটা বলছিলাম নেক্সট যে গ্রহদোষের প্রতিকারের পুজোগুলো আমার বাড়িতে হবে সেটা হচ্ছে দীপান্বিতা অর্থাৎ কালী পুজোর দিন মানে একত্রিশে অক্টোবর কালী পুজোর দিন আর এখন যারা দেখাবেন সে আপনি অনলাইনেই দেখান হয়তো আসতে পারছেন অনলাইনে অনলাইনে দেখাচ্ছেন অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখি তারাই যে সৌভাগ্য পেঁচা এটা অষ্টধাতুর তৈরি এটা বাড়িতে রাখলে সেই বাড়িতে সেই বাড়ি সম্পূর্ণ প্রোটেক্টেড থাকে যে কোনো নেগেটিভিটি থেকে সেই বাড়িতে প্রবল আর্থিক উন্নতি হয় এবং কুবের এই যে কুবেরটা কুবেরকে বলা হয় যক্ষ অর্থের যক্ষ যে চেম্বারে দেখাবেন অনলাইনে দেখালে আপনার বাড়িতে বাই কোরিয়ার পৌঁছে যাবে অনলাইন মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা দেখাবেন এখন হয়তো চেম্বারে আসতে পারছেন না আপনারা জানেন আমার অনলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট এটা হচ্ছে অনলাইনের নাম্বার এখানে ফোন করে আপনারা অনলাইনে দেখাতে পারেন নতুবা যে কোনো চেম্বারেই দেখাবেন না কেন পাঁচই অক্টোবর পর্যন্ত এই দুটো উপহার প্রত্যেককে দেয়া হবে যেটা নবমীর দিন বাড়িতে প্রতিষ্ঠা করবেন এবারে মহানবমী দশ বৃহস্পতিবার পড়েছে মহানবমীর দিন প্রতিষ্ঠা করবেন আমি আমার এই আর কয়েকটা এপিসোডের পরেই আমি বলে দেব নিয়ম বলে দেব যে এই দুটো জিনিসকে বাড়িতে কোন নিয়মে কিভাবে।

খুব শীঘ্রই আমার কৃষ্ণনগর চেম্বার রয়েছে কৃষ্ণনগর চেম্বারের হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ডিজের সম্পর্কে জানতে চাই হ্যাঁ বলছি বলছি শনিবার ছিল শনিবার ছিল জন্মবার মীন লগ্ন বিশ্বরাশি মৃগশিরা নক্ষত্রের জন্ম এখন এই যে মৃগশিরা মৃগশিরা মানে জানেন তো হরিণের মাথা হরিণের মাথা কি হরিণ কি হয় জানেন তো হরিণ খুব চঞ্চল হয় তার মানে না খুব চঞ্চল মাথা কোনো একটা কাজে বেশি দিন লেগে থাকতে পারে না আপনার হাজবেন্ডের প্রথমেই বললেন তো ব্যবসা আপনার যেটা সমস্যা হবে কোনো ব্যবসাতেই ঠিক উন্নতি করতে পারবে একবার দেখবেন এই ব্যবসা করছে সেটা কিছুদিন তারপরে সেটাতে লস গেল আবার একটা ব্যবসা করছে খেয়ে এই অবস্থা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে চলতে থাকবে কি ঠিক বলছে কিনা হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা দারিদ্র দোষ রয়েছে যে শুক্র বৃহস্পতি একসঙ্গে এই দারিদ্র দোষটাকে ঠিক করতে হবে তারদিন 18 পারদীয় মানে বট বট বছর বছর এরকম তো দারিদ্র্য টাইম নেই দারিদ্র্য সারা জীবনই থাকে যতকুণা প্রতিকার করাবেন ততকুণি থাকবে এই শুক্র হচ্ছে দৈত্য আর বৃহস্পতি হচ্ছে দেব গুরু এই দুটো গুরু যখন এক সঙ্গে কোন রাশি বসে থাকে প্রবল দারিদ্র্য তৈরি করে তখন তার জীবনে আর্থিক উন্নতি হতে যায় না ভালো অর্থ অর্থ ভালো অর্থ উপার্জন সে করতে পারে না বৃহস্পতি শুক্রের দারিদ্র দোষ থাকলে এই দোষকে যতক্ষণ না প্রতিকার এবং এর উপায় করা হয় ততক্ষণ দারিদ্রতা থেকে মুক্তি মেলে না যাই করুক ব্যবসাতে যাই ইনভেস্ট করুক যতক্ষণ না এই দারিদ্র দোষ ঠিক করবে কোনো ব্যবসাতেই সেইভাবে লাভের মুখ দেখতে পাবে না এই হচ্ছে সোজা সবটা কথা বেশ সঙ্গে থাকুন একটু বলে দিই বহরমপুর বর্ধমান গৌহাটি কৃষ্ণনগর আর দুর্গাপুর এই মাসেই চেম্বার রয়েছে অর্থাৎ পুজোর আগে এই মাসেই চেম্বার হয়ে যাচ্ছে বহরমপুর বর্ধমান গৌহাটি কৃষ্ণনগর দুর্গাপুর এই কটা জায়গায় চেম্বার রয়েছে এইট সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে আপনারা যারা বুকিং এখনো নেননি তারা ফোন করে নিন কারণ অগ্রিম বুকিংটা কিন্তু মাস্ট আরও একজন রয়েছেন দাদা ফোনটা একটু নিয়ে নিন হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি শিলিগুড়ি থেকে বলছি হ্যাঁ বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্পর্কে জানবো দিদি আমার ইয়ে দাদার প্রোগ্রাম খুব দেখি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করা আমার হয়ে ওঠে না মানে প্রায় লাইন পাই না আজকে পেয়েছি যখন আমি শুধু আমার ছেলে বিকম গ্রাজুয়েট আপনি আপনার ছেলের অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই তাই আগে আপনার ছেলের নাম বলুন ডেট অফ বার্থ বলুন দীপঙ্কর সিনহা ওর হচ্ছে তেইশে নভেম্বর ছিয়ানব্বই সালে জন্ম সময় বলুন দুটো পুজোর আগে রয়েছে শিলিগুড়ি এবং কোচবিহারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যোগাযোগ করতে হবে যাই হোক ছেলের জন্ম বা শনি লিখতে

দাদা বিয়েটাই চাচ্ছি কবে হবে এবং প্রমোশনটা যদি হয় চাকরিতে চাকরি করছে তো ওটা প্রমোশন হলে বিয়েটা আমরা দিতে মানে নেক্সট ইয়ারে বিয়ে দিতে পারবেন তবে আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক আছে ডবল মাঙ্গলিক ওরে বাবা এটা তো জানা ছিল না দাদা লগ্নের একদম বিবাহ মঙ্গল শনি দেখছে এটা কিন্তু ডবল মাঙ্গলিক মাস্ট বিয়ের আগে এটাকে দেখিয়ে নিন আচ্ছা কিভাবে আপনার কাছে যাব না অন্য আমার চেম্বার রয়েছে আপনি যদি মনে করেন আমি তো কাউকে বলি না যে আমার কাছে আসুন আপনারা যদি মনে করেন যে গোপাল দা প্রেডিকশন করতে পারে তাহলে আসবে তাহলে আসবে এবং আপনি যদি এটাও মনে করেন যে অনলাইনে যোগাযোগ করে নেবেন এক্ষুনি চেম্বার অব্দি যেতে পারছেন না তাহলেও নিচে দেখুন স্ক্রোলে অনলাইনে যোগাযোগের ফোন নাম্বার যাচ্ছে এইট আপনি বুকিং নিয়ে নেবেন কেমন শুনতে কি করে করবেন বলুন আপনি শিলিগুড়িতে কবে আসছেন দাদা খুব রিসেন্টলি আসছি আপনি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান এই নাম্বারটা ফোন করুন ওরা বলে দেবে ডিটেলটা নিয়ে নিন হ্যাঁ শুনুন পিতৃপক্ষে দীপদান বিজোর দিনে করতে হয় অর্থাৎ হয় তিন দিন করবেন নয় সাত দিন করবেন নয় দিন করবেন নয় এগারো দিন করবেন এগারো দিন তো পারবেন না এখন ন দিন বা সাত দিন বা তিন দিন করতে হবে কিভাবে দীপদান করতে হয় প্রত্যেক দিন রাত্রিবেলা যেদিন থেকে মহালয়া পর্যন্ত আপ টু মহালয়া পর্যন্ত হয় তিন দিনের স্কেডিউল করবেন নয় সাত দিনের নয় নয় দিনের বাড়িতে বাচ্চা খুব অসুস্থ সবাই অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে যেন মরক দশা লেগে গেছে অর্থনৈতিক একবারে শেষ হয়ে যাচ্ছে কোন কেউ হয়তো বাড়ি থেকে চলে গেছে এই রকম যখন অবস্থা মহালয় দিপদান করবেন তিন দিন এই মহালয় বলছি এই পিতৃপক্ষে টু মহালয় পড়ছে তিন দিন সাত দিন বা নদিন একটা সোলার পাতা নেবেন বা কাগজের পাতা নেবেন আর একটা মাটির প্রদীপ নেবেন সেই মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে লবঙ্গ দেবেন আর একটা কয়েন দেবেন সেই মাটির প্রদীপের মধ্যে তেলের মধ্যেই কয়েনটা দিয়ে দেবেন মনস্কামনা বা আপনার যে সমস্যা রয়েছে সেটা জানিয়ে আর একটা তুলসী পাতা একটু তিল আর একটু জব এই দিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে ফেরার পরে আপনি কাজ থেকে বাড়িতে ফেরার পরে হাত পা ধুয়ে বা গায়ে একটু জল ছিটিয়ে বা হাত পা ধুয়ে ওই দরজার কাছে দিয়ে আসবেন ওই প্রদীপটা স্মরণ করে এটা আমি প্রত্যেকবারেই বলি এই উপাচারটা প্রত্যেক বছর মহলার সময় আমি এই উপাচারটা বলি এটা খুব শক্তি আমি নিজে করি এই পিতৃপক্ষের দিবদানটা আমি নিজে করি একটা পাতার মধ্যে সেটা শালপাতা হতে পারে খবর কাগজের হতে পারে মাটির প্রদীপ দিয়ে তার মধ্যে লবঙ্গ দেবো একটা কয়েন দেবো সরষের তেল দিয়ে আর একটু তিল দেবো একটু কি বলে জব দেবো একটু তুলসী পাতা দেবো আর একটা ফুল দেবো প্রদীপের উপরে দিয়ে প্রণাম করে আমি রাত্রে যত রাত্রে আমি যদি সাড়ে দশটা এগারোটার সময় বা রাত্রে বাড়ি ফিরি হাত পা ধুয়ে একদম দরজার গোড়ার কাছে এই প্রদীপটা দিই এবং পেছনে ফিরে মানে দেওয়ার পরে আর পেছনে ফিরে কিন্তু তাকাতে নেই এবং ওই কয়েনটা বাড়ির ভেতরে আর আনবেন না কেউ যদি নিয়ে যায় সেটা সব থেকে ভালো আর যদি পড়েও থাকে সেটা আনার দরকার নেই কাউকে না কাউকে নিয়ে যেতে দিন এতে এই পিতৃপক্ষ এইভাবে দিবদান করলে অনেক দুর্ভাগ্য কাটে বেশ আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ আমাকে দাদাকে অনেক ধন্যবাদ জানাতে হবে আগামীকাল রবিবার রবিবার সরীয় পর্বে আপনাদের নজর থাকুক ঠিক বেলা বারোটা পাছে এখানেই অনুষ্ঠান শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শুভরাত্রি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে